আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ফিনিশ উড প্রিজারভেটিভ যে ওষুধটা আছে সেটার সাথে। এটা হচ্ছে ফার্নিচারের জন্য, বাঁশ কাঠ মানে যে কোনো ফার্নিচারে আপনি এটা ব্যবহার করতে পারেন। আর দরজা জানালা ফ্রেম খুঁটি এগুলোতে দেখা যায় তেলা পোকা, টিকটিকি, বিভিন্ন রকম পোকামাকড়, তারপর হচ্ছে গুন পোকা, উই পোকা আর ফাঙ্গাস এগুলোর থেকে রক্ষা করে। এই ওষুধটা এত ভালো, আমি আমার বাসার প্রত্যেকটা ফার্নিচারে আমি এগুলো ব্যবহার করি। আর এই ওষুধটা দেখা যায় যে প্রিজারভেটিভটা আর কি, এটা হচ্ছে গায়ে রেট লেখা 210 টাকা, আমার কাছ থেকে রেখেছে 190 টাকা। আর যারা নিজেরা ফার্নিচার বানান ওনারা হচ্ছে কাঠটা চিরিয়ে মানে একদম চিরচির করে প্রথমে কাপড় দিয়ে ভালোভাবে কাঠে দিয়ে নিতে হবে। আর এটার গন্ধটা কিন্তু খুবই তীব্র, আর গন্ধটা মানে মারাত্মক তীব্র। এই জন্য আপনারা দেখা যায় চোখ নাক মুখ এগুলো দূরে রাখতে হবে, এবং যখন ওষুধটা এইভাবে ঢেলে নেবেন তখন অবশ্যই মাস্ক ব্যবহার করবেন এবং হাতে গ্লাভস লাগিয়ে নেবেন, কারণ এটা খুব ঝাঁঝালো ধরনের গন্ধটা। আর এটা দেখা যায় যে যখন ব্যবহার করা হয় তখন অবশ্যই এটা 2-3 বার পলেট লাগিয়ে তারপর আপনি ব্যবহার করবেন ভালো ফলাফল পাওয়ার জন্য আর কি। আর এটা কিন্তু কখনোই ঘরে ব্যবহার করাটা ঠিক না। আর এটার গন্ধটা আমি আগেই বলেছি যে তীব্র, এটা সবসময় খোলামেলা জায়গাতে ব্যবহার করতে হয়। আর এটা কিন্তু ঘরের মেঝের উই পোকা থেকে, ঘরের সম্পূর্ণ উই পোকা দূর করে। আর ঘরের থেকে দেখা যায় যে চতুর্দিকে ঘরের আশেপাশে প্রায় 6 ইঞ্চির মতো গভীর করে মাটিতে ঢেলে আপনি এই ওষুধটা দিয়ে সাথে সাথে মাটি চাপা দিয়ে দিতে পারবেন, তাহলে সেটাও ভালো হয়। মাটির মধ্যে যেই উই পোকাগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে একদম, মানে উই পোকা থাকবেই না। আর কাঠে যখন আমরা ফার্নিচারে দেই আর কি ব্যবহার করি, তখন দেখা যায় যে এটা এমনি আমরা স্প্রে করে দিই, আর যখন একটা নরম কাপড় দিয়ে বাটিতে নিয়ে আপনি ঘষে ঘষে দিবেন এটা সবচেয়ে ভালো হয়। আর যখন কাঠগুলো চিরানো হয় নতুন কাঠ, সেগুলো 2 দিন শুকানোর পরে দেখা যায় যে এটা দিলে, তারপর আবার বানানোর পরে আবার দিলে, এবং পরে আবার যখন সিরিজ কাগজ দিয়ে ঘষে ফার্নিচারটা বার্নিশ করা হয় তখন আবার দিয়ে দিলে খুবই উপকার পাওয়া যায়। আমার প্রত্যেকটা ফার্নিচারে এরকম করে দেওয়া আছে। আর এটার গন্ধটা কিন্তু মারাত্মক তীব্র, এবং এটা কিন্তু ত্বকের জন্য খুবই ক্ষতি করে। এটা সবসময় ব্রাশ দিয়ে বা হাতে গ্লাভস লাগিয়ে ব্যবহার করা উচিত। আমরা দেখা যায় যে এইভাবে স্প্রে করে দিয়ে দিচ্ছে, আমাদের প্রায় এরকম দিয়ে দেওয়া হয়। আর এটা কিন্তু স্প্রে করছে আপনার ভাইয়া, এটা কিন্তু মুখ বাঁধা আছে, গ্লাভস ব্যবহার করেনি। আপনারা অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন, সতর্কতার সাথে এটা দিতে হবে। আর চোখে যদি কোনোভাবে যায় সাথে সাথে দেখা যায় যে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, প্রচুর পরিমাণে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর বাচ্চাদের নাগালা তো রাখবেনই না, কারণ এটা মারাত্মক ওষুধ, ছোটো বাচ্চাদের জন্য এটা খুবই ক্ষতি করবে। আর ওদের দেখা যায় স্কিনও অনেক ক্ষতি করে, যেহেতু একদম সফট স্কিন থাকে বাচ্চাদের থেকে, মোট কথা এটা দূরে রাখবেন। আর এটা এত ভালো তার জন্যই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমার প্রত্যেকটা ফার্নিচারে দেওয়া হচ্ছে, এগুলো দিয়ে প্রথম রেখে দেওয়া হবে, তারপর 2 দিন পরে এগুলোকে ভালো করে পরিষ্কার করে আবার দিয়ে তারপর আমরা ব্যবহার করব। আর প্রথম দেখা যায় অনেক দিন কোনো কিছু রাখা যায় না, কারণ গন্ধটার কারণে এত দুর্গন্ধ, এত কড়া গন্ধ যে কাপড় পর্যন্ত গন্ধ হয়ে যায়। এই জন্য দেখা যায় কয়েকদিন পরে, তারপর আমরা গন্ধটা যখন আস্তে আস্তে কমে আসে তখন আমরা ব্যবহার করি। আর ঘরের ভিতরে আমার দেওয়ার প্রয়োজন হচ্ছে, কারণ এই রুমে দেখা যায় বেশি একটা মানুষ আসে না, ধরতে গেলে আসেই না, সেজন্য একটা রুমে এভাবে সবগুলো ফার্নিচারে দেওয়া হচ্ছে। আর এটা হচ্ছে আমার শোরেক, এটা আমাদেরই কাঠ দিয়ে, বাড়ির কাঠ দিয়ে আর কি বানানো হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ নিজেদের তৈরি বানানো, এগুলো কিন্তু একবার দেওয়া হয়েছে, এখন বানানোর পরে আবার দেওয়া হবে, তারপর বার্নিশের পরে আবার একবার করে দেখা যায় পলেট দেওয়া হবে আর কি, তাহলে খুবই ভালো। আর আমাদের ঘরের অনেক পুরনো ফার্নিচার আছে সেগুলোতেও দিয়ে দেওয়া হয়েছে, এগুলো এখনও কোনো কিছু হয় নাই, কাঠগুলো এত ভালো আছে। এই যে এরকম দেখতে পাচ্ছেন, এখন এইভাবেই এটাতে স্প্রে করা হবে, একবার কিন্তু করা হয়েছে, আরেকবার করা হবে। আর এই ওষুধটা খুবই ভালো, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। আর যে কোনো পোকামাকড় মানে একদম থাকবে না, এভাবে করে বড় যে বোতলগুলো আছে আর কি বয়ামগুলো, সেগুলোতে আপনারা দিতে পারেন। আর এই স্প্রেগুলো যে কোনো দোকানে আপনি পেয়ে যাবেন খুব সহজেই, প্রত্যেকটা ফার্নিচারই দেওয়া হচ্ছে। আর এই বয়ামের গায়ে সব কিছু লেখা আছে, আপনি কীভাবে ব্যবহার করবেন, কীভাবে দিবেন, কতটা কাজ করবে, সব কিছু কিন্তু এটার গায়ে লেখা আছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, খোদা হাফেজ।